এদিকে হরতালের সমর্থকদের হামলায় ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ করেছে ছাত্রলীগ কর্মীরা। এরই মধ্যে স্থানীয় বিএনপি অফিস ভাঙচুর করেছে তারা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন টাঙ্গাইল প্রতিনিধি রাজ্জাক। এরকম যে পাল্টাপাল্টি হামলা চালানো হলো, ঠিক এই মুহূর্তে সেই সংঘাতের কি অবস্থা? আমি আগেই বলেছিলাম, সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ মিছিল এবং ধাওয়া পাল্টা দেওয়া চলছিল। সেই ধাওয়া পাল্টা দেওয়ার মাঝখান দিয়ে তারা কিন্তু এখানে একটি বিএনপি অফিস সহ কয়েকটি পাঁচটি দোকান নিয়ে আগুন ধরিয়ে দেয়। সেই পরিস্থিতিতে কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়েছেন এবং সেই সাথে একজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু পরিবেশ কিছুটা শান্ত। আমার এই মুহূর্তে কথা হয়েছে পুলিশ সুপার সালেম মোহাম্মদ তানভীর সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে পরিবেশ এখন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন। সেক্ষেত্রে যখন হত্যাকাণ্ডটি ঘটলো এবং পরবর্তীতে যখন বিএনপি অফিসে হামলা চালানো হলো, এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কেমন ছিল, কেমন দেখেছেন আপনি? আমার সকালেই গোপালপুর সার্কেল সহকারী পুলিশ সুপার সাথে কথা হয়েছে। তিনি কিন্তু আমাকে জানিয়েছিলেন যে সকাল থেকে অতিরিক্ত পুলিশ এবং র‍্যাব এখানে মোতায়েন করা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে। তবু কিন্তু এখানে বিক্ষিপ্ত অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু সেই বিক্ষোভ মিছিল বের করে এবং দফায় দফায় হামলা চালায়। রাজ্জাক, আপনাকে ধন্যবাদ।